নমস্কার আপনাদের সবাইকে স্বাগত সাড়ে নটার অনুষ্ঠানে সিটি ভেনে লাইভ প্রোগ্রাম আজকে আপনারা দেখছেন অর্থাৎ আপনাদের কাছে প্রথম অপশন হচ্ছে লাইভে আপনি ফোন করতে পারবেন এই একটা অপশন প্রথমেই ওপেন থাকছে আপনার কাছে যে লাইভ অনুষ্ঠানে ফোন করে আপনারা ডক্টর ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলতে পারেন আচ্ছা এবার দ্বিতীয়ত আসি যে আজকে এমন একটা অসুখ নিয়ে আলোচনা করব যেটা একটু বয়স হলে বয়স সন্ধিকাল একটু বেশি বয়স হলে আমাদের পশ্চিমবঙ্গের আমি ন্যাচারাল ফিনোমেনা দেখেছি যে প্রচুর বাড়িতে এই সমস্যা হয় সেটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা এবার এটার অনুসন্ধান করতে গিয়ে মেডিকেল সায়েন্স আপনি যে রাস্তাতেই যান না কেন যখন আপনি তার প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করছেন দেখা যাচ্ছে যে অস্ট্রিও আর্থারাইটিস বা বাত এই জাতীয় সমস্যা হচ্ছে এবার এই সমস্যাটা যেহেতু সর্ব মানে সার্বজনীনভাবে বহু মানুষের মধ্যে হচ্ছে একটু বয়স হয়ে গেলে ট্রিটমেন্টের জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা কিন্তু সেভাবে পার্টিকুলার বলছেন না যেন আমার অস্ট্রিওর্থারাইটিস কি মূলত আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে আমার প্রচণ্ডভাবে ব্যথা এবং যে ব্যথার জন্য আমাদের ঘুম খাওয়া দাওয়া সবটা প্রায় উঠে যেতে বসেছে এই একটা সমস্যা তো আজকে আমাদের যেহেতু আয়ুর্বেদের অনুষ্ঠান সেই কারণের জন্য এনবিপি আবারও আজকে আবারও আরেকবার রিপিটেডলি কারণ এটা আজকে নয় যে প্রথম আর্থারাইটিস নিয়ে আলোচনা হচ্ছে এরকম নয় আমি সঞ্চালনা করেছি এরকম নানা করে হয়তো এটা নয় বা দশ নম্বর অনুষ্ঠান হচ্ছে যেখানে অস্টোর আর্থারাইটিস নিয়ে আলোচনা হচ্ছে বা হয়েছে এবার বিষয় হচ্ছে যেহেতু সমস্যাটা প্রকট প্রচ্ছন্ন নয় প্রকট এফেক্টিভলি এর একটা মেডিকেল সলিউশন এফেক্টিভলি দরকার আছে বলে আমাদের আয়ুর্বেদের চিকিৎসকরা মনে করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার মনে করছেন যে এই ধরনের মানুষদেরও সুস্থভাবে বাঁচার অধিকার আছে অর্থাৎ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ রাইট টু লিভ উইথ ফ্রিডম আপনি এদিক ওদিক হাঁটতে চলতে ঘুরতে ফিরতে পারবেন যদি আপনি চিকিৎসার মধ্যে আসেন এবার কেন আয়ুর্বেদ এই কথা বলছে তার কারণ আয়ুর্বেদ স্টাডি করে দেখেছে যে এই সমস্ত পেশেন্টদের বেশিরভাগটাদেরই ট্রিটমেন্ট হচ্ছে পেনকিলার দিয়ে পেনকিলারের যন্ত্রণার থেকে মুক্তি হচ্ছে কিছুদিন তারা ঠিক থাকছেন আদতে আবার ওই পেনকিলারের যখন এফেক্টটা কমে যাচ্ছে তখন আবার তার সমস্যা বাড়ছে আজকে সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় হবে এনবিপির তরফ থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশন এনবিপি ইউনিয়ন অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে প্রথমে স্বাগত জানিয়ে থামব না স্বাগত জানিয়ে থামবো না অ্যাস্ট্রো নিয়ে জিজ্ঞেস করবো না প্রথম ডক্টর ঘোষালকে আমি কালকের অনুষ্ঠানের প্রেক্ষিত টেনে একটা মন থেকে একটা ভালোবাসা শুভেচ্ছনকে জানাতে চাই আমি ডাক্তার ক্লিয়ার আমি জানি না ডাক্তার কালকের প্রোগ্রাম দেখেছেন কিনা ব্যস্ততার মধ্যে কালকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য ছিলেন আমার সঙ্গেই ছিলেন সাড়ে নটায় কালকে একজন ফোন করেন এবং তিনি বলেন যে তিনি বাইশ বছর ধরে টোয়েন্টি টু ইয়ার্স ইট হ্যাজ বিন ফর আ লং টাইম তিনি ভুগছেন সুগারের রোগে একদিকে বাইশ বছর ডক্টর এস ঘোষাল সময় নিয়েছেন জাস্ট অনলি থার্টিন ডেজ জাস্ট অনলি থার্টিন ডেজ মানে আফটার স্টার্টিং দ্য ট্রিটমেন্ট গতকাল যখন তিনি ফোন করেছেন তেরো দিন আজকে ১৪ দিন উনিও হয়তো অনুষ্ঠান দেখছেন আপনারই কথা আমি বলছি আমি বানিয়ে বলছি না বা তৈরি করে মন গড়া গল্প এখানে বলছি না উনি লাইভে বলেছেন ডক্টর এস ঘোষালকে আমি দেখিয়েছি খুব সমত উত্তরবঙ্গের কোন একটা চেম্বার হতে পারে মেবি সেটা আমি মনে আসছে না কালকের প্রোগ্রামটা দেখে নেবেন একটু তো তিনি ১৩ দিনে বলছেন যে বাইশ বছরে আমি যে রিল্যাক্সেশন পাইনি আই ফিল বেটার ইন কম্পারিজন অফ টোয়েন্টি টু ইয়ার্স বাইশ বছরের তুলনায় আমি এই তেরো দিনে অনেক ভালো আছি এটা আমি ডক্টর সমকৃতি ঘোষালকে থ্যাঙ্কস জানাচ্ছি না আমার ফুল গ্র্যাটিটিউড অ্যান্ড মাই রেসপেক্ট আয়ুর্বেদ চিকিৎসাকে তাকে ইমপ্লিমেন্ট করেছেন ডক্টর এস ঘোষালের মতো প্রথিত চশা দীর্ঘদিন ধরে উনি আমি ওনাকে আগেও চিনি বা জানি তো কাজেই এটা নতুন ওনার সঙ্গে ইন্ট্রোডাকশান হচ্ছে না আগে হয়তো সবাই পরিচয় ছিল না এখন উনি এই ব্যানারে দেখছি আমরা কিন্তু ওনার এই যে এই যে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লেগে একটা বাইশ বছরের সুগার পেশেন্টকে তেরো দিনে যে রিল্যাক্সেশন দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদের তরফ থ্যাংক ইউ একদমই একদমই ঠিক কথা বলেছেন কারণ আমরা সেই ওয়েটা খুঁজে পাই না আজকেও সেরকম আমি যেমন সুগারের কথা অন্যান্য দিন আলোচনা করে থাকি সেম আজকে আমরা অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করব কারণ এই রোগেও বহু পেশেন্ট রয়েছে দীর্ঘদিন ধরে ভুগছেন যেমন কালকের পেশেন্টের কথা বললেন বাইশ বছর ধরে ভুগছেন অস্ট্রিও আর্থারাইটিসের যে সমস্ত পেশেন্টরা রয়েছেন তারা কিন্তু প্রিলিমিনারি স্টেজে আয়ুর্বেদের হাত ধরেন না তারা যত সময় যায় পাঁচ বছর সাত বছর দশ বছর যখন সেই কেসটা একটা ক্রিটিক্যালের দিকে এগিয়ে যায়ের ক্ষেত্রেও মনে হয় একই 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 দুটো ক্ষেত্রেই সেম তো যখন তারা দেখে কি আর হাঁটতে পারছি না কিলার দিনে তিনটে চারটে খাওয়ার পরও ব্যথা রয়ে যাচ্ছে রাত্রে ঘুম হচ্ছে না হাঁটতে গেলে দেওয়াল ধরে হাঁটতে হচ্ছে সেই সব পেশেন্টরাও কিন্তু এনবিপির কাছে এসে ট্রিটমেন্ট করে আয়ুর্বেদিক টোটাল আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে তারাও কিন্তু সেই একই রেসপন্স দেন হয়তো কেউ ফোনে লাইভ ফোনিংয়ে পান আর হয়তো কেউ পান না কারণ বহু মানুষ তো চেষ্টা করেন টিভি প্রোগ্রামে ফোন করার জন্যে তো আজকেও যারা কিছু লোক রয়েছেন রোজি নতুন প্রোগ্রামটাকে দেখছেন তো তাদের জন্য আমি একটাই কথা বলবো কি আর্থরাইটিস যখন আমাদের হবে নিজয়েন্টের তখন আমাদের কি হয় আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদের ডেস্ট্রয় হয় ফিমার এবং টিবিয়া ফিবিউলা কাছাকাছি আসার ফলে একটা ঘর্ষণ হয় যার থেকে কিনা একটা ডিজেনারেশন তৈরি হয় এবং সেই ডিজেনারেশনের ফলেই কিন্তু আমাদের এই ব্যথা যন্ত্রণাটা হচ্ছে সেখানে আমি শুধু ব্যথার ওষুধ খেলাম বা স্টেরয়েড কিছু ইউজ করলাম সেটা দিয়ে কতদিন ভালো থাকবো সেখান থেকে তো সাইড এফেক্ট আসবে লিভারের ওপর চাপ পড়বে কিডনির সমস্যা আসবে গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসবে কিন্তু প্রাকৃতিক ট্রিটমেন্টের মাধ্যমে হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদের মাধ্যমে সেটাকে যদি আমরা ট্রিটমেন্ট করি আমাদের হাঁটু ব্যথাটা কিন্তু এমনি কম থাকবে এবং তার সাথে যোগ করে দেবো অনেক মানুষের মনে প্রশ্ন থাকতে পারে কি ডাক্তারবাবু সাইনোভিয়াল ফ্লুইডের কি রিপ্লেসমেন্ট হয় আমি বলবো না একদমই হয় না আপনারা মডার্ন সায়েন্সের কাছে গেলে দু ধরনের ট্রিটমেন্ট অ্যাডভান্স স্টেজে পাবেন একটা হচ্ছে কিছু ইনজেকশন রয়েছে যেটা হাঁটুর মধ্যে দেওয়া হয় যার যার থেকে কিনা এক বছর দেড় বছর আড়াই বছর আপনারা ভালো থাকতে পারেন সেটা একটা সাইনোভেল ফ্লুইডের রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া হয় আর একটা কী বলে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে এই রোগ থেকে বাঁচতে গেলে কিন্তু আয়ুর্বেদ বলে এই দুটোর দরকার একদমই নেই আমাদের ট্রিটমেন্ট এবং পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আমরা সম্পূর্ণটাই ঠিক করে তুলতে পারি বেশ খুব ভালো তাহলে আয়ুর্বেদের চিকিৎসা এবং সনাতনী সেই শব্দটা আবারও ডাক্তারের মুখে আসলো পঞ্চকর্মা পদ্ধতি যেটা সনাতনী আয়ুর্বেদের একটা সিগনিফিকেন্স সেই জায়গা থেকে আমরা সুস্থ হতে পারি আমরা এক এক করে ফোন নেব আপনাদের কাছ থেকে এবং নানান সমস্যা নিয়ে মানুষ ফোন করবেন তবে তার মধ্যে বেসিক্যালি আজকে আমি একটু অনুরোধ জানিয়ে রাখি কারণ যেহেতু এই যে অস্টিও আর্থারাইটিসটা বহু মানুষের সমস্যায় বললাম এই সমস্যায় যারা জরাজীর্ণ বা ভুক্তভোগী

হ্যাঁ আমি ডাক্তারতে গিয়েিলাম ডাক্তার বাবু বলে যে ইউএসজি করি হ্যাঁ ডাক্তার ডাক্তারতে গিয়ে একটা ডাক্তারতে দিয়েছিলাম তিনি বলে দিলেন যে অসুস্থি চলে যাবে অসুস্থি কোনো কারণেই হয়ে যাবে যাক হুম এই স্যার পরবর্তীতে গলে উনি ইউএসজি করতে দিয়ে আচ্ছা কোনো ইউএসজি বা ম্যামোগ্রাফি হয়েছে ওই জায়গাটার কোনো রিপোর্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ ইউএসজি কো আছে ইউএসজিতে আপনার ওই মানে থ্রি পয়েন্ট টেস্ট আচ্ছা ইয়েস আচ্ছা দিয়ে এবার ডাক্তারবাবু বলে এসছেন না কি বলে যেটা ওই যে আপনার ওই ওখানকার ওই ব্লাড না কি নিয়ে হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আমি আপনার ওই নবদ্বীপে নবদ্বীপের পুকুরটা ভোলা পড়া মানে পাশে নবদ্বীপ ওই নদিয়া আচ্ছা আর অন্য কোনো ব্লাড রিপোর্ট ডাক্তারা করিয়েছেন অন্য কিছু অন্য ব্লাড রিপোর্ট কিছু করা হয়নি ওই ইউএস ওইটা করতে দিয়েছিল ওইটাকে বেশ করিয়ে পরবর্তীকালে ডাক্তারবাবু সার্জিক্যাল ডাক্তারবাবু উনি হচ্ছে কি আবার ওই এসপিএন না কি ওই যেটা বলে হুম তো ওই সব কিছু করার দরকার পড়বে না আপনার ওয়াইফের বয়স কত বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর মেডিসিনেই এর ট্রিটমেন্ট হয়ে যাবে কি বললাম বুঝতে পারলেন আপনি একটু টিভিতে শুনতে দেখুন আমি বলছি কি করলে ভালো হয় তো আমাদের কাছে এই ধরনের আসে আমাদের ব্রেস্টের বিভিন্ন ধরনের সল পাওয়া যায় মানে এক ধরনের টিউমারের মতো বলা হয় যেগুলোকে তো তার সেটা আমরা ম্যামোগ্রাফি বা ইউএসজি করি ইউএসজি করে দেখি তার আয়তনটা কত কতটা বড় হয়েছে ফার্দার যদি আমাদের অন্য কোনো সন্দেহ হয় আমরা কিছু মার্কার করে থাকি কারণ এখনকার দিনের থেকে বেশি ফিমেল কেসের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার সব থেকে বেশি পাওয়া যায় তো সেইটাকে আগে আইসোলেট করতে হবে কি এটা কি বিনাইন টিউমার না ম্যালিগনেন্ট টিউমার মানে এটা কি ভালো না খারাপ ভালো হলে এটা মেডিসিনের মাধ্যমে এক ধরনের মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। খারাপ হলে আবার কিন্তু অন্য ধরনের মেডিসিনের সাথে অ্যাড হবে তো আপনাকে আমি একটাই কথা বলবো আপনি নবদ্বীপ থেকে ফোন করেছিলেন আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে সামনেই শনিবার ডক্টর অয়েন হালদার কৃষ্ণনগর চেম্বারে থাকবেন আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন একটা দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনের নিচে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন মেডিসিন খান আয়ুর্বেদিক মেডিসিন খেলে এটা সম্পূর্ণ ডিজলভ হয়ে যাবে এর জন্যে কোনো আধার কোনো মানে সার্জারি বা অন্য কিছু করতে হবে না যেগুলো ডাক্তাররা অ্যাডভাইস করেছেন অনলি আয়ুর্বেদিক মেডিসিনে আপনার কিন্তু ওয়াইফ সুস্থ হয়ে যাবে আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন কারণ এই সামনেই শনিবার কালবাদ পরশু কিন্তু ডক্টর অয়েন হালদার কৃষ্ণনগর চেম্বারে থাকছেন যখন ডাক্তারবাবু কৃষ্ণনগরের কথা ঘোষণা করে দিলেন আমি একই সঙ্গে বলে দিই শনিবার আরেকটা চেম্বার কিন্তু বর্ধমানেও থাকছে কাজেই যারা বর্ধমানে দেখাতে চাইছেন বর্ধমানের চেম্বারে তারাও একই রকমভাবে টিভিতে যাওয়া হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে দেখুন এই যে নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন এবং থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন টিভি স্ক্রিনে লাল দিয়ে লেখা যাচ্ছে হেল্পলাইন নাম্বার বলে রেড কালারের হোয়াইটের উপস্টিপের উপরে যাচ্ছে এই নাম্বারটা আর রবিবার দুটো চেম্বার রয়েছে সেটাও আপনাদের বলে দিই সাইমল্টোনিয়াসলি এক হচ্ছে আগরতলা ত্রিপুরার যারা বন্ধুরা তারা ক্যাপিটাল সিটিতে আসবেন দেখাতে আগরতলায় সেখানে আরেকটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মানুষজন তারা বহরমপুরে আসবেন এবং আমার মনে হয় খুব সম্ভবত ভোটের আগেই চেম্বারটা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আবার অনেকটা দেরি হবে ভোট মিটে গেলে তারপর আবার চেম্বার ওখানে হবে তো কাজে এটা একটু মাথায় রাখবেন সেইভাবে মুভ করবেন শনিবার দুটো চেম্বার বর্ধমান কৃষ্ণনগর রবিবার দুটো চেম্বার বহরমপুর এবং আগরতলা আউটার যে চেম্বার সেগুলো আচ্ছা এবার আরেকজন রয়েছেন ফোনে কথা বলবো কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন বলছি আমার বাবা

হ্যালো হ্যাঁ নমস্কার বলুন বলছি আপনি আপনার হাটুতে কোনো ফোলাভাব রয়েছে শুনতে পাচ্ছেন একটুখানি বাড়িয়ে হ্যালো আপনার হাটুতে সোয়েলিং হয়েছে কি না ফোলা ভাব আছে কি না জিজ্ঞেস করছেন ফোলা তো নেই স্যার কিন্তু স্বামী ওই তোমাকে

ব্যায়াম আচ্ছা ব্যায়াম করে শুধু সুস্থ হওয়া যাবে না আপনি একটু টিভিতে শুনতে থাকুন আমি যেগুলো বলে দিচ্ছি টিভিতে শুনতে থাকুন তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন কি বললাম বুঝলেন ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে রোগটা নিয়ে আজকে আমরা পার্টিকুলার আলোচনা করছি আর্থারাইটিস নি জয়েন্ট ওনার কিন্তু সেটা আগে থেকেই হয়ে গেছে পাঁচ বছর ধরে ভুগছেন উনি উনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট কিন্তু পাননি এখন ব্যথাটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে যেমন আগে ছিল তার থেকে বরং বেড়েছে তো আপনি পাঁচ বছরের ট্রিটমেন্টটা করে তো আলটিমেট কোনো রেজাল্ট পেলেন না তাহলে আপনি কেন বিকল্পটা নিচ্ছেন না যখন গিয়ে আপনাকে বলা হবে রিপ্লেসমেন্ট করতে হবে তখন যদি আপনি চিকিৎসকের কাছে যান ভালো চিকিৎসকের কাছে সে আপনাকে কত তাড়াতাড়ি ভালো করতে পারবে আপনি ইমিডিয়েট শ্যামবাজার থেকে ফোন করেছিলেন শোভাবাজারে আমাদের চেম্বার রয়েছে শোভা বাজারে আমরা সপ্তাহে একদিন করে বসি আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন নোট করে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এই রোগটা যত ফেলে রাখবেন কতদিন ব্যথার ওষুধ খাবেন কতদিন ক্যালসিয়াম খাবেন সেটা খেয়ে কিন্তু আপনার আলটিমেট ট্রিটমেন্টটা হচ্ছে না আপনার ব্যথাটা ব্যথার জায়গাতেই থাকছে ব্যথাটা হলে ব্যথাটা কমাচ্ছে ব্যথার ওষুধটা সেটা খেলে বরং আপনার অন্যান্য সমস্যা আসবে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হোক আপনার লিভারের প্রবলেম কিডনির প্রবলেম এগুলো আসবে আর বয়স তো এখন সিক্সটি টু হয়েছে আস্তে আস্তে আরও অসুবিধে বাড়বে এক ঘর থেকে এক ঘরে যেতে অসুবিধে হবে বা হাঁটা চলা করতে অসুবিধে হবে হাঁটতে গেলে ব্যথা হবে সিঁড়ি ভাঙতে অসুবিধে হবে তো এই রোগটাকে ফেলে রাখবেন না এই রোগটার প্রপার চিকিৎসা করুন এন খুব ভালো চিকিৎসা রয়েছে আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আসুন আর একটা রিকোয়েস্ট এখন আপনাকে করবো কি এখন ব্যায়ামগুলো একটু বন্ধ রাখবেন যতদিন না আমাদের দেখাচ্ছেন ব্যায়ামগুলো একটু বন্ধ রাখবেন আর তার সাথে যখন বাইরে যাবে নিশ্চয়ই নিক্যাপ দিয়েছে ডাক্তাররা এতদিন ধরে ভুগছেন যখন নিক্যাপটা ইউজ করবেন আর কোল্ড কমপ্রেস নেবেন মানে ঠান্ডা শেক নেবেন গরম সেঁক নেবেন না ঠান্ডা শেক নেবেন আর তার সাথে হাঁটাচলাটা একটু রেস্ট্রিক্টেড রাখবেন তারপরে দেখান দেখবেন দু থেকে চার মাসের মধ্যে আপনার এই সমস্যাটা একদম কমে গেছে ব্যথা যন্ত্রণা একদমই থাকবে না বেশ আমি এর সাথে একটা কথা অ্যাড করে দিতে চাইছি কারণ শনি রোববার যেরকম আপনি বললেন কৃষ্ণনগর বহরমপুর এবং রোববার হচ্ছে আপনার বহরমপুর এবং আগরতলা রয়েছে তার সাথে সাথে আমি নর্থ বেঙ্গলে নিজে থাকছি শনিবার থাকবো শিলিগুড়িতে রোববার থাকবো কুচবিহারে সোমবার মালদাতে থাকব এবং মঙ্গলবার থাকবো রায়গঞ্জে তো যারা নর্থ বেঙ্গলের পেশেন্টরা আমাকে দেখাতে চাইছেন শনিবার শিলিগুড়িতে পাবেন রোববার কুচবিহারে সোমবার মালদায় এবং মঙ্গলবার রায়গঞ্জে অবশ্যই আমাকে পেয়ে যাবে বা এটাও কিন্তু একটা খুব ভালো ঘোষণা আরেকটা ঘোষণা সঙ্গে করে দিই আপনি শামবাজার পাইক থেকে করেছেন ওয়ান স্টেশন মেট্রো ডিস্টেন্স হচ্ছে শোভাবাজার সেই শোভাবাজারে প্রত্যেক ওয়েসডেতে এটা কিন্তু কলকাতার চেম্বারের উপরে এমফাসাইজ করা হচ্ছে এনবিপির তরফ থেকে ওয়েন্সডে করে চেম্বার থাকে উইকলি চেম্বার চারটে থেকে ছটা পর্যন্ত এই চেম্বারেও কিন্তু আপনি আসতে পারেন মানে খুবই অল্প ডিস্টেন্স আর ওই অল্প ডিস্টেন্স ক্রস করতে পারলে আপনার হয়তো এই পাঁচ বছরের সমস্যা আগামী চার মাসের মধ্যে কমবে সেই কথাও কিন্তু ডাক্তারবাবু এখান থেকে বললেন সেটা মাথায় রেখে একটু আসবেন কলকাতার চেম্বারগুলো আমি পরপর আপনাদেরকে বলে দেব কিন্তু তার আগে আরেকজন ফোনে রয়েছেন কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ টিভি এর ভলিউমটাকে মিউট করে দিন না একটু আগে হুম ফোনে শুনুন ফোনে হ্যাঁ বলুন এবার হ্যালো হ্যাঁ বলুন শুনছি বলছি আমার হাঁটুর ফসকাই আছে একদম পুরো জয়েন্ট জুড়ে লেগে গেছে হুম বয়স কত 34 খুব 67 বছর বয়স হ্যাঁ হুম এবার এতদিন তো আমি আমি কোনো অ্যালোপ্যাথিক খাইনি আমি ওই আয়ুর্বেদিও করেছি অনেক জায়গায় পঞ্চকর্ম করিয়েছিলাম আঠারো সনে তো এখন কি সমস্যাটা হচ্ছে আপনার এখন সমস্যাটা হচ্ছে হাঁটুতে খুব ব্যথা হয় একদম হাঁটতে গেলে মাঝে মাঝে লক হয়ে যায় আচ্ছা এখন হাঁটতে গেলে লক হয়ে যায় আচ্ছা ওজন কি খুব বেশি মানে উচ্চতার তুলনায় না ওজনটা ঠিকই রয়েছে মনে হয় বেশি না না আপনার শরীরের ওজন মানে তুলনামূলক আমার ওজন ওজন খুবই কম ওজন হচ্ছে ষাট কিলো ছিলাম বর্তমানে এখন হয়ে গেল এটা তিপ্পান্ন কিলো আচ্ছা এমনি সুগার বা প্রেসার কিছু রয়েছে না না আমার প্রেসারও নেই সুগারও নেই আচ্ছা কোথা থেকে বলছেন আপনি আমি নদিয়া থেকে বলছি আচ্ছা অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে আপনি কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন আমি তো জানি না ঠিক কিন্তু এনবিপির মধ্যে আয়ুর্বেদের মাধ্যমে এর কিন্তু সুস্থতা দেওয়া সম্ভব এবং আপনি কিন্তু যে অবস্থায় আছেন যেটা লক হয়ে যাচ্ছে বললেন আপনি টিভিতে শুনতে থাকুন আমি বলছি উনি যে কথাটা বললেন কি হাঁটুটা লক হয়ে যায় একদম একদম কারণ আমাদের লক কখন হয় উনি নিজেই বলে দিলেন কি দুটো হাড় একদম জুড়ে গেছে মানে সাইনোয়েল ফ্লুইড একদম ডিস্ট্রয় হয়ে গেছে ওখানে কোনো তরল পদার্থ নেই উনি এক্সরে থেকে দেখে উঠেন হ্যাঁ এই যে টিভিতে ছবিটা দেখা যাচ্ছে এই যে ওপরের হাড়টা ওটাকে আমরা ফিমার বোন বলি এবং নিচে দুটো হাড় দেখা যাচ্ছে মোটাটা টিবিয়া এবং পাতলা হাড়টা হচ্ছে ফিবিউলা এবং মাঝখানে যে নীল অংশটা দেখা যাচ্ছিল ওটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে আর সামনে প্যাটেলা রয়েছে তো এই যে নীল অংশটা দেখা যাচ্ছে এই নীল অংশটা যখন আস্তে আস্তে কমতে থাকবে তো ওপরের হাড়টার সাথে নিচের হাড়গুলোর ঘষা লাগবে এবং সেই ঘষা লাগার ফলে ডিজেনারেশনটা তৈরি হবে ক্ষয়টা তৈরি হবে এবং তখনই কিন্তু ব্যথাটা হবে আর ওনার যেহেতু সাইনেভেল ফ্লুইডটা একদম নেই তো হাড়ে হাড়ে যখন লেগে গেছে তো ওই জন্যে মাঝে মাঝে লক হয়ে যায় জিনিসটা মুভমেন্টটা নষ্ট হয়ে গেছে তো আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করুন আমি আগের একজন নবদ্বীপ থেকে ফোন করেছিলেন আপনাকেও আমি বলছি আমাদের কৃষ্ণনগরের চেম্বার সামনেই রয়েছে নবদ্বীপ থেকে কাছে হবে তো বাতকুল্লায় চেম্বার রয়েছে বাতকুল্লা মোড়ে তো এই শনিবার ডক্টর অয়ন হালদার থাকছেন হচ্ছে কৃষ্ণনগর চেম্বারে আপনি একটু যোগাযোগ করে নিন ডাক্তার যেভাবে বলবে ওইভাবে শুনলে দেখবেন আপনার পায়ের ব্যথাটাও কমবে যেটা লক হয়ে গেছে সেটাও কমে যাবে কি করে হবে আয়ুর্বেদের ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের যে দুটো হাড় রয়েছে মানে উপরের হার নিচের দুটো হাড় তার মধ্যে একটা লেয়ার তৈরি হয় লেয়ারটা কী করতে সাহায্য করে লেয়ারটা ডাইরেক্ট দুটো হাড়কে ঘষা লাগতে দেয় না যার ফলে কী হয় আমাদের ডিজেনারেশানটা হয় না আমাদের ব্যথাটা হয় না মুভমেন্টটা প্রপারলি হয় আর এর সাথে পঞ্চকর্ম আপনি করিয়েছেন কোথায় করিয়েছেন জানি না পঞ্চকর্ম একটা হোয়াশ সাবজেক্ট পঞ্চকর্ম মানে শুধুমাত্র তেল মালিশ বা ওই গরম বাষ্প দেওয়া নয় পঞ্চকর্ম মানে পঞ্চকর্মের আগে আপনাকে পূর্বকর্ম করতে হবে যেটাকে বলা হয় দীপন পাচন এবং স্নেহন সেদন তারপরে মেন পাঁচটা কর্ম যে রয়েছে বমন বিরেচন বস্তি শিরবিরেচন এবং নশ্ব সেটাকে মেনটেন করতে হয় এবং তারপরে কি যেমন একটা পেশেন্টের সার্জারি হলে তারপরে একদম ডাইরেক্ট সলিড ফুড তাকে দেওয়া হয় না তাকে প্রথমে লিকুইড ফুড লিকুইড দেওয়া হয় মানে যেটা স্যালাইন চলে তারপর আস্তে আস্তে সেমি সলিড থেকে সলিড ফুডের দিকে যায় সেটাও কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে পঞ্চকর্মের পরে পশ্চাৎকর্মটা করতে হয় পশ্চাৎকর্মের মধ্যে আমাদের পেয় বিলেপি কৃতযুষ অকৃতযুষ মণ্ড এই পাঁচটা স্টেপ আছে এই টোটাল যে কমপ্লিট জিনিসটা এটাই হচ্ছে টোটাল পঞ্চকর্ম বলা হয় এই জিনিসটা যদি সঠিকভাবে করা হয় বহু জায়গায় করা হয় কি তার মধ্যে কিছু জায়গায় একদম প্রপারলি করা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমি জোর গলায় বলতে পারি কি এনবিপির বিপির সংস্থায় তো আপনি একটু যোগাযোগ করে নিন সামনে শনিবারে তো আপনি দেখবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে যেটা লক হচ্ছে লক ভাবটাও আর হবে না তার মানে এটা খুব পরিষ্কার হলো আপনার বক্তব্য যে যে কোনো জায়গা থেকে পঞ্চকর্মা নামে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটাই যে সব সময় পুরোপুরিভাবে আপনাকে সাহায্য করবে সেরকমটা কিন্তু নয় তবে এনবিপির তরফ থেকে এই পুরো প্রক্রিয়াগুলোকে বানা হয় ডাক্তারবাবু সেটা বলছেন আচ্ছা আপনাদের ফোন নেওয়ার আগে আরেকটা ঘোষণা আমি করে দিই সেটা হচ্ছে ডেলিতে চেম্বার তেরো তারিখে চেম্বার ছিল আপনারা জানেন এপ্রিলে এর পরবর্তী নেক্সট যে চেম্বার সেটা কিন্তু এইথ অফ জুন জুন মাসের আট তারিখে পরবর্তী চেম্বার রয়েছে ডেলিতে দিল্লিতে তার জন্য আপনারা বুকিং এখন থেকেই শুরু করুন আট তারিখে দিল্লিতে চেম্বার রয়েছে আটই জুন এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে আচ্ছা পরের ফোনে কে রয়েছেন আমাদের কি নবদিবা আপনাদের চেম্বার যাবে না আমরা যদি সব জায়গায় চেম্বার করি আর তো সময় খোলাতে পারবো না তো আমাদের বহু জায়গায় রিকোয়েস্ট আছে না সেটা অবশ্যই ভালো হতো কিন্তু আমাদের অনেক জায়গা থেকে রিকোয়েস্ট থাকে আমরা সামনেই তিনটে চেম্বার ওপেন করছি আর আপনি ফোন করলেন বলে আমি একটু নোট করে দিচ্ছি সেই জিনিসটা যেমন আরামবাগে চেম্বার ওপেন করছি 12ই মে ওপেনিং আছে হলদিয়া 8th এপ্রিল আছে তো আমাদের পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয় মা তো তার মধ্যে যতটা সম্ভব আমরা যাচ্ছি আপনার কি সমস্যা সেটা বলুন আমার ওই যে বললাম আমি যখনই বিছান থেকে উঠবো সকালবেলা উঠলে পায়ের তলায় মনে হচ্ছে যেন কিছু পয়েন্ট ছুটে আছে পায়ের তলায় ফোলা ফোলা লাগবে পাটা ঠিক মতো যেন ব্যালেন্স হচ্ছে না এইটা হচ্ছে আঁকা লেগে আছে কিরা হ্যাঁ এটা কতদিন ধরে হচ্ছে তবে এখন বেশ

তো প্রত্যেকটা প্যাথির ডাক্তারদের যে পরামর্শ থাকে সেটা আয়ুর্বেদ না হোমিওপ্যাথি হতে পারে মডার্ন সায়েন্স হতে পারে তাদের উইদাউট অ্যাডভাইসে কোনো ওষুধই কিন্তু বন্ধ করা উচিত নয় বিশেষ করে প্রেশার আপনি যদি একটা তার সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো প্রেশারের ওষুধ খেতেন অন্য কোনো প্যাথির থেকে আমি মানতে পারতাম কিন্তু আপনি যে নিজে থেকে প্রেশারের ওষুধটা বন্ধ করেছেন এটা কিন্তু একদমই ঠিক করেননি আপনি প্রেশারের ওষুধটা বন্ধ করেছেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো প্রেশারের ওষুধের পাওয়ারটা কমিয়ে দিত যখন আপনি প্রেশারের ওষুধটা বন্ধ করে দিচ্ছেন হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে অনেক সমস্যা আসতে পারে আর পায়ের তলায় যে সমস্যাটা বললেন ওটা পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে পড়ছে এটা একটা নার্ভের সমস্যা তার ট্রিটমেন্ট কিন্তু আপনাকে করতে হবে তার জন্যে কিছু রিপোর্ট দরকার হয় এনসিবি রিপোর্ট আমরা করাই যেটাকে বলা হয় নার্ভ কন্ডাকশান ভ্যালিসিটি রিপোর্ট সেটা করলে এটা ধরা পড়বে পেরিপিরাল নিউরোপ্যাথি বা এস ওয়ান রেডিকুলোপ্যাথিও হতে পারে তো যেখানে মনে হয় পায়ের তলায় কিছু হাঁটছে সুসুর করছে যেটা নার্ভ নার্ভে যখন নষ্ট হয়ে যায় নার্ভ ওরিয়েন্টেড একটা প্রবলেম এরও পার্টিকুলার ট্রিটমেন্ট রয়েছে আপনি যদি ট্রিটমেন্ট করতে চান এনবিপির সাথে যোগাযোগ করতে পারেন দেখবেন আপনার এই সমস্যাটা কমে যাবে দুটো এই যে ওপেনিং চেম্বারগুলো ডাক্তারবাবু বলছিলেন সেটা হচ্ছে আরামবাগে চেম্বার বারো পাঁচে একটু খেয়াল রাখবেন বারো পাঁচ আরামবাগে আর হলদিয়াতে চেম্বার হচ্ছে আঠাশ চারে এই দুটো চেম্বার কিন্তু ইমিডিয়েট ওপেনিং আছে এইগুলো একটু মাথায় রাখতে হবে আপনাকে সঙ্গে আমি আরেকটা বলে দিই আপনাকে উনিশ পাঁচে শিলচরে চেম্বার রয়েছে উনিশ পাঁচ এটাও ওপেনিং চেম্বার শিলচর আসামে এই চেম্বারগুলোর জন্য আপনি নাম এনরোল করতে পারেন এছাড়াও বর্ধমান বোলপুর আসানসোল বাঁকুড়া কৃষ্ণনগর খড়গপুর আগরতলা গুয়াহাটি বহরমপুর এই জায়গায় চেম্বার রয়েছে আরামবাগ হলদিয়া আমি বললাম এছাড়াও দুর্গাপুর কৃষ্ণনগরে আপনি শুনলেন বর্ধমান কৃষ্ণনগরে কামিং স্যাটারডেতে মানে ডে আফটার টুমরো আগামীকালকের পরে পরশুদিন চেম্বার তারপরের দিন রবিবার বহরমপুর আগরতলা চেম্বার রয়েছে সঙ্গে শিলিগুড়ি কোচবিহার মালদা বললেন স্যার নিজে থাকবেন আরেকটা কথা বললেন রায়গঞ্জ রায়গঞ্জে এই চেম্বারগুলোতেও উনি থাকছেন এই শনি রবিবার সোমবারে পরপর পরপর এই শিডিউলগুলো আপনারা হেল্পলাইন নাম্বারে মালদার লোকেরা শিলিগুড়ির লোকেরা কোচবিহারে যারা দেখাতে চাইছেন এবং রায়গঞ্জে যারা দেখাতে চাইছেন কারণ রায়গঞ্জেও চেম্বার ওপেন হয়েছে আমার মনে হয় ওপেনিং এর পর এটা সেকেন্ড টাইম চেম্বার বুঝতেই পারছেন যে মানুষের কাছে এনবিপির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে আরেকটা কথা অনেকে যেটা বলেন সেটা আমাদের প্রচুর প্রোগ্রামে আমার এই গত চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স যে আমার কেন বাড়ির কাছে চেম্বার নেই আমি যখন এনবিপির প্রোগ্রাম শুরু করি প্রথম দিন যা চেম্বার ছিল তার থেকে প্রায় টাইমস মানে চার গুণ চেম্বার বাড়ানো হয়েছে চার গুণ এটা আপনাদের কথা চিন্তা করে বাড়ানো হয়েছে আজকে যিনি নবদ্বীপে রয়েছেন তিনি বলছেন আমাদের এখানে কেন নেই আগামীকাল একজন মায়াপুর থেকে বলবেন আমি তো নদীর উপরে যেতে পারি না আমার মায়াপুরে কেন নেই তো কাজেই এটা একটু বুঝুন এনবিপি চেষ্টা করছে আপনার কাছে যাওয়ার আপনিও চেষ্টা করুন একটু বাড়ি থেকে বেরিয়ে এনবিপি কাছে আসার এই দুটো সাজশ্যতা যখন থাকবে তখনই দেখবেন আপনার ট্রিটমেন্টটা খুব সুবিধাজনক হবে এবং আপনার পক্ষে সেটা ফলোআপ প্রসু হবে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আমারে গরমের সময় আনি আপনি কোথা থেকে বলছেন একটু বলুন না আগে শান্তিপুর থেকে নদিয়া ওকে রাইট বলুন হুম আই গরমের সময় আনি আমারে পায়ত্বলা খুব জ্বলে পুড়ে যায় এর কি সুগার সুগারের কোনো সমস্যা হয়েছে আপনার সুগার নেই তবে আমার এই 10 বছর 10 আগে আদার আগে হার্ট অ্যাটাক হয়েছিল আচ্ছা তো আপনি হার্টের সমস্ত ওষুধগুলো খান ডাক্তাররা যেটা দিয়েছেন হ্যাঁ আমার ওটা তো কোর্স कंप्लीट হয়ে গেছে 7 বছর ঠিক আছে ওর ডাক্তার বাবু আর আমাকে আচ্ছা কে বলেন কি কোমরে কখনো আঘাত পেয়েছেন বা পড়ে গেছেন এরম কোনো সমস্যা হয়েছিল না আমার এরকম সমস্যা হয় আচ্ছা আপনার আগের পেশেন্ট যিনি ফোন করেছিলেন তারও সে একই সমস্যা এই যে পায়ের তলায় জ্বালা ভাব বলছেন এটা কিন্তু নার থেকেই আসছে আপনি শুনতে থাকুন আমি বলছি কি করলে ভালো হয় তো পায়ের তলায় কিছু হেঁটে যাচ্ছে বা পায়ের তলায় সুরসুর করছে বা পায়ের ভারী ভাব হাঁটা চলায় অসুবিধে গরমকালে পায়ের তলায় জ্বালা এর মানে হচ্ছে কি আমাদের যে কোনো নার্ভ রিলেটেড প্রবলেম হচ্ছে তো সেই রেডিকুলোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে আপনি একটু আপনার নিয়ারেস্ট চেম্বার আমি বলে দিলাম কৃষ্ণনগরের কাছে আছে আমাদের বাতকুল্লা মোড়ে তো আপনি একটু যোগাযোগ করে নিন দেখবেন অবশ্যই ভালো থাকবেন এটাকে ফেলে রাখলে ভবিষ্যতে হাঁটাচলা করতেও কিন্তু আপনার কষ্ট হবে এবার আপনাদেরকে আরেকবার বলে দিই ডক্টর ঘোষাল আমার পাশেই বসে রয়েছেন লাইভ অনুষ্ঠানে উনি যে চেম্বারগুলো রেগুলার অ্যাটেন্ড করেন শিলিগুড়ি কোচবিহার মালদা রায়গঞ্জ যেগুলো আপনাকে বলা হলো পরপর এছাড়াও মেচেদা এবং শিলচর এখানেও আপনি পাচ্ছেন কলকাতার যে চেম্বার সেগুলো আপনাদেরকে একবার দ্রুত বলে দিই মধ্যমগ্রাম হেড অফিস রেজিস্টার্ড অফিস শিবপুরে চেম্বার রয়েছে যেটা হাওড়াতে টিউজডে করে চেম্বার থাকে বেলুড়ে চেম্বার রয়েছে মানডে ফ্রাইডেতে ল্যান্সডাউনে চেম্বার রয়েছে টিউসডেতে বাল্টিকুড়ি বাজার হাওড়াতে চেম্বার রয়েছে ওয়েন্সডেতে এটা প্রত্যেক বুধবার সাপ্তাহিক চেম্বার এগুলো শোভা বাজারে ওয়েন্সডেতে মানে বুধবারে আমতলাতে থার্সডেতে বৃহস্পতিবারে চেম্বার ল্যান্সডাউনে থার্সডেতে খিদিরপুরে স্যাটারডেতে চেম্বার থাকে সানডেতে শিবপুর থাকে হাওড়াতে ল্যান্সডাউনেও সানডেতে থাকে চেম্বার এগুলো টাইমটা একটু জেনে নিন কারণ সময় আমাদের হাতে খুবই কম হেল্পলাইন নাম্বার থেকে আর অনুষ্ঠান অবশ্যই আপনারা আগামীকালও আবার দেখবেন যদি মনে হয় যে গতকালকের প্রোগ্রাম দেখবেন বা আগের সপ্তাহের কোনো একটা প্রোগ্রাম পার্টিকুলার দেখতে চাইছেন তো সিটিভেনের ইউটিউবে এই প্রোগ্রামের আপলোড ফর্মে থাকে পুরনো প্রোগ্রাম সেটাও আপনি কিন্তু সেখান থেকে সার্চ করতে পারেন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেওয়ার জন্য ডক্টর ঘোষালকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই চিকিৎসা প্রক্রিয়া আগামী দিনে যাক যাতে অ্যাটলিস্ট এই অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে মানুষকে রিপ্লেসমেন্টের মতো ব্যয়বহুল খরচাবহুল এবং ব্যথাপ্রবণ মানে পেইনফুল এই চাপটারে যাতে না যেতে হয় আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ডক্টর ঘোষালকে নমস্কার সবাইকে